হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ও বেতন নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আর আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনি সম্পূর্ণ তথ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন আর আপনি যদি ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চান বা পড়তে চান তাহলে আমি মনে করি এই ভিডিওটি আপনার জন্যই মেরিন বা মেরিন সম্পর্কিত যে কোনো তথ্য সবার পেতে এবং দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এর দুইটি টেকনোলজি রয়েছে মেরিন টেকনোলজি এবং শিব বিল্ডিং টেকনোলজি মেরিন টেকনোলজিতে পড়ুয়া ইঞ্জিনিয়ারদের বলা হয় মেরিন ইঞ্জিনিয়ার এবং শিব বিল্ডিং টেকনোলজিতে পড়ুয়া ইঞ্জিনিয়ারদের বলা হয় শিপ ইঞ্জিনিয়ার আমি প্রথমে মেরিন ইঞ্জিনিয়ারদের চাকরি ক্ষেত্র ও বেতন নিয়ে আলোচনা করছি এরপরে শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারদের বেতন ও চাকরি ক্ষেত্রে আলোচনা করব মেরিন ইঞ্জিনিয়ারদের চাকরি ক্ষেত্রে দুইটি প্রধান শাখা রয়েছে বা সেক্টর রয়েছে আর এই দুটি শাখা হলো জলপথ এবং স্থলপথ আর এই দুইটি শাখার মধ্যে আমি প্রথমে স্থলপতের চাকরি ক্ষেত্র এবং বেতন আলোচনা করছি স্থলে দুই ধরনের চাকরি ক্ষেত্র রয়েছে যেমন সরকারি চাকরি ক্ষেত্র ও বেসরকারি চাকরি ক্ষেত্র সরকারি চাকরি ক্ষেত্রের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট অথরিটি বা সংক্ষেপে বিআইডব্লিউটিএ বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট কর্পোরেশন বা বিআইডব্লিউটিসি বাংলাদেশ নেভি বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দশম গ্রেডে সহকারী প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ আছে বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরি করতে পারবেন আর দশম গ্রেডের বেতন স্কেল হল ষোলো হাজার থেকে উনচল্লিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখন আসি বেসরকারি চাকরি ক্ষেত্র বেসরকারি চাকরি ক্ষেত্রের মধ্যে আপনি পাওয়ার প্লান্টের উপসহকারী প্রকৌশলী বা সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবেন যার বেতন হতে পারে পনেরো হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার পর্যন্ত আর এই বেতন কোম্পানির উপর ভেরি করে বিভিন্ন কোম্পানিতে বেতন বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে আপনার বেতন পনেরো হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে হতে পারে পরবর্তীতে আপনি অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্লান্ট ম্যানেজার হতে পারবেন যার বেতন চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে তাছাড়া আপনি বিভিন্ন শিপিং কোম্পানির সুপারভাইজারের চাকরি পেতে পারেন যার বেতন হতে পারে পঁচিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার এর মধ্যে তাছাড়া আপনি বিভিন্ন ইঞ্জিন সার্ভিসিং সেন্টারে চাকরি পেতে পারেন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে যার বেতন হতে পারে পঁচিশ হাজার থেকে শুরু করে সত্তর হাজারের মধ্যে এছাড়াও আপনি বিভিন্ন শিপ ও ডোক ইয়ার্ডে সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে পারেন বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে পারেন যার বেতন হতে পারে বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজারের মধ্যে তাছাড়া আপনি সেফটি অফিসার হিসেবে চাকরি করতে পারেন তবে এর জন্য আপনাকে এক মাসের সেফটি কোর্স করতে হবে আর এতে আপনার বেতন পঁচিশ হাজার থেকে শুরু করে ষাট হাজার বা তার মধ্যে হতে পারে আপনি চাইলে বিদেশি বিভিন্ন শিপয়ার্ড বা ডোক ইয়ার্ডে চাকরির সুযোগ পেতে পারেন এক্ষেত্রে আপনার বেতন পঞ্চাশ হাজার থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে হতে পারে তাছাড়া আপনি দেশের বাইরের বিভিন্ন পাওয়ার প্লান্ট সার্ভিসিং সেন্টারে চাকরি করতে পারেন এক্ষেত্রে আপনার বেতন ষাট হাজার থেকে শুরু করে এক লাখ বিশ হাজারের মধ্যে হতে পারে এবার বলব মেরিন ইঞ্জিনিয়ারদের নৌপথে বা জলপথে চাকরির ক্ষেত্রসমূহ আপনি মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা শেষ করে অভ্যন্তরীণ জাহাজে অয়লার বা গ্রিজার হিসেবে চাকরির সুযোগ পেতে পারেন এক্ষেত্রে আপনার বেতন পনেরো হাজার থেকে চব্বিশ হাজারের মধ্যে হতে পারে এবং আপনি ছয় মাস জাহাজের চাকরির অভিজ্ঞতার মধ্য দিয়ে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভারশিপ অথবা দুই বছর চাকরির অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রথম শ্রেণীর ড্রাইভারশিপ পরীক্ষার উত্তীর্ণ হয়ে অভ্যন্তরীণ জাহাজে যথাক্রমে তৃতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন রুম ইনচার্জ এবং প্রথম শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন রুম ইনচার্জ হিসেবে চাকরির সুযোগ পেতে পারেন যার বেতন যত কমে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার বা ইনচার্জের ক্ষেত্রে পঁচিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজারের মধ্যে হতে পারে এবং প্রথম শ্রেণীর ড্রাইভার বা ইনচার্জের ক্ষেত্রে চল্লিশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে হতে পারে এছাড়া আপনি ডিপ্লোমা পাশের পর আয় থেকে তিন বছর জাহাজের চাকরির অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ড মিল ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে পারেন এবং পরীক্ষা পাশের মাধ্যমে আপনি অভ্যন্তরীণ জাহাজে আইএমই ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে পারবেন যার বেতন হতে পারে পঞ্চাশ হাজার থেকে শুরু করে সত্তর হাজারের মধ্যে এছাড়াও আপনি ফিশিং জাহাজে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে পারবেন যার বেতন হতে পারে পঁচিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজারের মধ্যে পরবর্তীতে আপনি প্রমোশনের মাধ্যমে যথাক্রমে থার্ড ইঞ্জিনিয়ার সেকেন্ড ইঞ্জিনিয়ার ও চিফ ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পেতে পারেন আর একজন চিফ ইঞ্জিনিয়ারের বেতন আশি হাজার থেকে শুরু করে এক লাখ বিশের মধ্যে হয়ে থাকে তাছাড়া আপনি এক বছর সি সার্ভিস বা জাহাজের চাকরির অভিজ্ঞতার মাধ্যমে মেরিন ইঞ্জিনিয়ার অফিসার ক্লাস ফাইভ পরীক্ষা দিতে পারবেন আর মেরিন ইঞ্জিনিয়ার অফিসার ক্লাস ফাইভ পাশের মাধ্যমে আপনি কোস্টাল জাহাজে সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে পারবেন আর একজন সেকেন্ড ইঞ্জিনিয়ারের বেতন পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে ষাট হাজারের মধ্যে হয়ে থাকে এছাড়াও আপনি দেশের বাইরের বিভিন্ন জাহাজে চাকরির সুযোগ পেতে পারেন তাছাড়া আপনি মেরিন একাডেমি থেকে ছয় মাস মেয়াদি ফিটার কাম ওয়েল্ডার কোর্স করার মাধ্যমে মার্সেনজাজে ফিটার হিসেবে চাকরি করতে পারবেন এতে আপনার নতুন অবস্থায় বেতন দুশো ডলার থেকে শুরু করে পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে এবং পরবর্তীতে দক্ষতার মাধ্যমে আপনার বেতন পাঁচশো থেকে এক হাজার বিশ ডলারের মধ্যে হতে পারে আর এখন আলোচনা করব শিব বিলিং ইঞ্জিনিয়ার দিয়ে চাকরি ক্ষেত্র ও বেতন নিয়ে শিব টেকনোলজিতে পড়োয়া ইঞ্জিনিয়ার দিয়ে শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে একজন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ার দেশের ভিতরে সিপিআর ডোকিয়ার্ডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ পেয়ে থাকেন এক্ষেত্রে বেতন পঁচিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজারের মধ্যে হতে পারে তাছাড়া দেশের বাইরের বিভিন্ন সিপিআর ডোকিয়ার্ডের চাকরির সুযোগও পেয়ে থাকেন এক্ষেত্রে বেতন পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে হতে পারে একজন শিপ ইঞ্জিনিয়ার সেফটি অফিসার হিসেবে দেশ এবং দেশের বাইরে ক্লিয়ার করতে পারেন এক্ষেত্রে দেশের বেতন বেতন পঁচিশ হাজার থেকে শুরু করে ষাট হাজারের মধ্যে এবং দেশের বাইরে বেতন পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ বিশের মধ্যে হতে পারে তাছাড়া মেরিন একাডেমি থেকে ছয় মাস মেয়াদি ফিটার কাম ওয়েল্ডার কোর্স সম্পন্ন করার মাধ্যমে মার্চেন্ট ফিটার হিসেবে চাকরির সুযোগ পেয়ে থাকেন এক্ষেত্রে বেতন দুশো পঞ্চাশ ডলার থেকে শুরু করে পাঁচশো ডলারের মধ্যে হতে পারে তবে পরবর্তীতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা দক্ষতার মাধ্যমে বেতন পাঁচশো থেকে এক ডলারের মধ্যে হতে পারে আমি আমার এই ভিডিওর মাধ্যমে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের অর্থাৎ মেরিন ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্র এবং বেতন সম্পর্কে ধারণা দিলাম এখানে বেতনের যে কথা বলা হয়েছে সেক্ষেত্রে বেতনটা বেসরকারি চাকরির ক্ষেত্রে কোম্পানি হিসেবে বেতন ভিন্ন হয়ে থাকে সেজন্য আমি বেতন এর একটা লিমিট বা সীমা দরে হিসাব করেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি এর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন